আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরো একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রুট কাস্টার্ড। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কিভাবে ফ্রুট কাস্টার্ডটা তৈরি করেছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি জাল করে নিচ্ছি আর এই 1 লিটার দুধ থেকে আমি হাফ কাপ দুধ উঠিয়ে রেখেছি, যেই দুধটা দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিব। দুধটা জাল হতে থাকুক, এই ফাঁকে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা দিয়ে আমি কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি ঠান্ডা দুধ ইউজ করেছি, রুম টেম্পারেচারে থাকা। গরম দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা গোলাতে যাবেন না, তাহলে এটা জমাট বেঁধে যাবে। কাস্টার্ড পাউডারটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন আমি কাস্টার্ডটা তৈরি করে নিব। দুধটা আমি জাল করে নিয়েছি, এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে দিব। আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিব আর নেড়ে দিব, না হলে এটা নিচ থেকে লেগে যাবে। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু কাস্টার্ডটা নিচ থেকে লেগে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডারের সাথে হাফ কাপ চিনি যথেষ্ট। এর বেশি দিলে কাস্টার্ডটা খুব মিষ্টি হয়ে যাবে, কারণ কাস্টার্ডে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া হবে, তো ফ্রুটসেও কিন্তু অনেক সুগার থাকে, এই জন্য চিনিটা অল্প দেওয়াই ভালো। চিনিটা আমি কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা আমি কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো। আমি অপেক্ষা করছি কাস্টার্ডটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। কাস্টার্ডটা কিন্তু ঘন হয়ে এসেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুব বেশি ঘন করা যাবে না, ঠান্ডা হলে এটা তাহলে জমাট বেঁধে যাবে, এই জন্য একটু লিকুইড থাকা অবস্থাতে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে এটাকে সার্ভ করব। কাস্টার্ডটা আমি একটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে নিব, তারপর আমি এটাকে সার্ভ করব। ফিরে আসছি কাস্টার্ডটা ঠান্ডা হওয়ার পর। কাস্টার্ডটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে মিশিয়ে নিব বিভিন্ন ধরনের ফ্রুটস। আমি এখানে নিয়ে নিয়েছি কলা, আঙ্গুর, ডালিম, আপেল, আম, চেরি আর কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটসই অ্যাড করতে পারেন। ফ্রুটসগুলো এখন আমি কাস্টার্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলো আমি কাস্টার্ডের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, তৈরি করে ফেললাম অসম্ভব মজাদার ডেজার্ট ফ্রুট কাস্টার্ড। এই ডেজার্টটা আপনারা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখবেন, খুবই ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।